প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশান ভাইভসের নতুন একটি আলোচনা পর্বে আজকের এই আলোচনা পর্বটিতে আমরা যে টপিককে কেন্দ্র করে কথা বলা এগিয়ে যাব তা হলো রাজ্যের অন্যতম একটি ডিস্ট্যান্স এডুকেশন ইউনিভার্সিটি ও ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারে তোমরা যারা বিভিন্ন কোর্সে পাঠরত বিশেষ করে তোমরা যারা পিজি কোর্সে পাঠরত তোমাদের মধ্য থেকে কিন্তু একটি কোয়েরি আমার কাছে অত্যাধিক পরিমাণে এসেছিল যার বিস্তারিত কিন্তু তোমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়েছ বা দেখতে পাচ্ছ তথাপিও আমি বলি আমাদের নির্দিষ্ট ডিভাইসে আমরা বিগত বছরের প্রশ্নপত্র কিভাবে আমরা পিডিএফ ডাউনলোড করব এই ব্যাপারেই কিন্তু তোমাদের সামনে আজকে আসা তো চলো আমরা বেশি কোনো কথা না বাড়িয়ে একদম সিম্পল ওয়েতে বা সিম্পল পদ্ধতিতে আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে আমাদের ডিভাইসে আমরা আমাদের বিগত বছরের প্রশ্নপত্র ডাউনলোড করে নেব তো সে ব্যাপারে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি তো চলো আমরা মূল স্ক্রিনে ফিরে যাই তো তোমরা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু অনস্ক্রিনে আছি তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করে নেব তো আমরা এখানে কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্চিংয়ের যে অপশান তো সেটা কিন্তু এইখানে আমাদের হচ্ছে তো এইখানে আমরা লিখবো একদম সিম্পল ওয়েতে বা একদম সরাসরি এক কথায় লিখবো আমরা কি ও ইউ ও ইউ প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ও ইউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ঠিক আছে তো এখানে আমরা লিখবো এবার তোমরা যে কোর্সে পাঠো তত মনে করো এখানে আমরা লিখছি পিজি তো দেখো ও ইউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার পিজি তো এটা লিখে আমরা সার্চ করলাম তো এইখানে দেখো একদম প্রথমেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর যে অফিসিয়াল সাইট সেটা কিন্তু এখানে শো হচ্ছে ডবলু ডট এসি ডট ইন তো এই যে ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করবো তো এইখানে ক্লিক করার পরে দেখো এরকম একটি পেজ ওপেন হবে তো এরকম একটি পেজ ওপেন হওয়ার পরে আমরা কিন্তু নিচে যাব স্ক্রল ডাউন করে একটুখানি নিচে যাব এবং এইখানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ প্রত্যেকটি সাবজেক্ট এখানে দেখো লেখা এই যে এখানে দেখো বেঙ্গলি তারপরে কমার্স এডুকেশান ইংলিশ তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং জিওগ্রাফি হিস্টোরি এবং তোমরা আরও যে সাবজেক্টগুলো আছে দেখো এখানে ম্যাথেমেটিক্স আছে ম্যাথেমেটিক্স তারপরে লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এই রকম বিভিন্ন কিন্তু যে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে তো এখানে কিন্তু সেই সাবজেক্টগুলো শো হচ্ছে এবং এর পাশে দেখো এখানে ইয়ার শো হচ্ছে এইখানে তো এখান থেকে আমাদের যে সাবজেক্টের উপরে কোশ্চেন পেপার লাগবে যে ইয়ারের লাগবে সেই ইয়ারটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো মনে করো আমি ইংলিশ কোশ্চেন পেপার ডাউনলোড করছি তো এইখানে দেখো এই যে ইংলিশ এর সোজা দেখো এখানে কিন্তু ইংলিশের যে ইয়ার সেটা কিন্তু শো হচ্ছে তো আমি এইখান থেকে ইংলিশের মনে করো একটি ইয়ার কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে দেখো লাস্ট এখানে জুন দু হাজার উনিশ এক্সামিনেশান হয়েছিল অফলাইনে তো এখান থেকে আমরা ওই ইয়ারটি সিলেক্ট করে নিলাম তারপরে দেখো ওই দু হাজার উনিশ সিলেক্ট করার পরে দেখো এইখানে দেখো এখানে টোটাল যে আটটি পেপার সে আটটি পেপার কিন্তু এখানে শো হচ্ছে ইংলিশের এখানে দেখো ইংলিশ ফার্স্ট পেপার যেটা তোমরা পাঠরত এটা কিন্তু প্রথম পেপার যেটা বা প্রথম পত্র এটা কিন্তু পা পোয়েট্রির পার্ট বা পোয়েট্রি পেপার যেটা কিন্তু দেখো পিজি ইজি ওয়ান জুন দু তো এইখানে দেখো ডাউনলোডের যে ডাইরেক্ট লিঙ্ক কিন্তু এই রোতে কিন্তু প্রোভাইড করেছে ইউনিভার্সিটি তো এইখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে তো তোমাদেরকে একটুখানি ডাউনলোড করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টি তো দেখো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো তোমরা কোশ্চেন পেপার দেখো এখানে পোস্ট গ্রাজুয়েট কোর্স টার্ম এন্ড এক্সামিনেশান জুন দু হাজার উনিশ দেখো ইংলিশ পেপার ওয়ান পোয়েট্রি তো দেখো এই রকম পদ্ধতিতে কিন্তু আমরা আমাদের ডিভাইসে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারি সরাসরি ইউনিভার্সিটির যে অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট তো সেখান থেকে তো যাই হোক আশা করি তোমাদের যে কোয়েরিটা ছিল তোমরা সিম্পলি সেটা বুঝতে পেরেছ তো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা সাথে আছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের নতুন একটি টপিকের মধ্য দিয়ে